খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত তাইওয়ানের বিধ্বংসী ভূমিকম্পের পর একের পর এক কম্পন অনুভূত হচ্ছে এবার কম্পন অনুভূত হলো ভারতের চম্বাই সকালে মানে গতকাল সকালে চীনের একাধিক জায়গায় কম্পন হচ্ছে এবার ভারতের তার রেস এসে পৌঁছেছে রিকটাস স্কেলে কম্পনের তীব্রতা ছিল পাঁচ দশমিক তিন রাত সাড়ে নটা নাগাদ কম্পন অনুভূত হয় গতকাল চম্বায় ভূপৃষ্টের দশ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উষ্ঠস্থল তার জেরে উত্তর ভারতের একাধিক জায়গায় কম্পন অনুভূত হয়েছে চণ্ডীগড় পাঞ্জাব এবং হরিয়ানার কিছু অংশে অনুভূত হয়েছে কম্পন রাতের বেলায় আতঙ্ক বা আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন অনেক বাসিন্দারা ভূমিকম্প প্রবণ এলাকার মধ্যে পরে হিমাচল প্রদেশের চম্বা এর আগে উনিশশো সালে বিধ্বংসী ভূমিকম্প হয়েছিল চম্বায় কম্পনের ছিল তীব্রতে আট হিমাচল প্রদেশের কাংড়ায় অনুভূত হয়েছিল সেই তীব্র ভূমিকম্প তাতে প্রায় কুড়ি হাজার বাসিন্দা হতাহত হয়েছিলেন দুদিন আগেই তাইওয়ানে বিধ্বংসী ভূমিকম্প হয়েছে রিক্টাসকেলে কম্পনের তীব্রতা ছিল সাত দশমিক তিন বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে দশ জনের মৃত্যু হয়েছে আহত অসংখ্য ভূমিকম্পের পরে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল তাইওয়ান জাপান চীন এমনকি এশিয়ার সব উপকূলে ভূমিকম্পের পর চৌত্রিশবার কেঁপেছে তাইওয়ান গত পঁচিশ বছরে বিধ্বংসী এই ভূমিকম্প বলে দাবি করা হয়েছে এদিকে বুধবারের পর আবার কম্পন শুরু হয় চীনে আতঙ্ক রয়েছে বাসিন্দারা গত বছর তুরস্ক এবং সিরিয়ার বিধ্বংসী ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল সেই ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি তুরস্ক অসংখ্য বাড়িঘর নিশ্চিন্ন হয়ে গিয়েছে একটা গোটা এলাকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল কয়েকদিন আগে জাপানেও বিধ্বংসী ভূমিকম্প অনুভূত হয়েছিল দু হাজার চব্বিশের শুরুর দিনেই বিপর্যয় নেমে এসেছিল জাপানে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত